হাই বন্ধুরা, অনেকদিন পর আমি প্রিয়তোষ কলকাতা থেকে। আজকে আমি তোমাদের একটা গল্প বলবো। গল্প বলবো মানে একটা গল্প পাঠ করব। সম্প্রতি হাতে একটা বই পেয়েছি, চার পাঁচজন বন্ধু। বইটির প্রকাশক শক্তি রায়, কলকাতা অনুষা প্রকাশনা থেকে। আর বইটির লেখক আমাদের অতি পরিচিত প্রিয় জয়া মিত্র। জয়া মিত্র, যাকে আমার বাবা ডাকেন জয়াদি, আমি ডাকি জয়াদি, আমার মেয়েও ডাকে জয়াদি। বন্ধুরা, তোমাদের সবার প্রিয় জয়াদির চার পাঁচজন বন্ধু থেকে একটি গল্প পাঠ করে শোনাব। গল্পটির নাম অন্য ম্যাপ বই। মহিনের কিছুতেই পড়তে ভালো লাগে না। তা দিদি সুলেখা, ছোট ভাই আশিস দুজনে রোজ সকালবেলা হাত মুখ ধুয়ে যা হোক কিছু খেয়ে স্কুলে যায়। আশিস সারাটা রাস্তা খেলতে খেলতে, আর সুলেখা তাকে বকতে বকতে চলে। মহিনও ওই সঙ্গেই বেরোয়, না বেরোলে মা শুনবে না। কিন্তু বাকি দুজনের থেকে প্রায় রোজ দিনই অনেকটা পিছিয়ে পড়ে সে। কি করে, স্কুলের বাইরে চারদিকে এত কিছু জিনিস ছড়ানো, যেগুলো তা জানতে বড্ড ইচ্ছে করে, সেগুলো জানতে জানতেই যে তা সময় চলে যায়। ওই যে ছোট্ট একটা ছাগল ছানা, কালো গা কিন্তু চারটে পায়ের নিচের দিকটা সাদা, ঠিক যেন মোজা পরে আছে। এটাও পাড়ার বিশ্বনাথের মায়ের ছাগল, কিন্তু এত দূর চলে এসেছে, কি করে বাড়ি ফিরবে? আচ্ছা, ওরা কি জানে নিজেদের বাড়ি চিনতে পারবে? আর পাখিরা, এটা একটা ভারী আশ্চর্যের কথা। স্কুলে রবীন্দ্র স্যার একদিন বলেছিল যে পৃথিবী নাকি সারাদিন ঘুরছে, ঘুরতে ঘুরতে নাকি অনেক দূর চলে যাচ্ছে। সে কথাটা সত্যি যদি হয়, তাহলে পাখিরা দিনের শেষে আকাশ থেকে নিজে নিজের বাড়ি ফেরে কি করে? অথচ এসব কথা জিজ্ঞেস করলে স্কুলে কেউ বলে দেয় না, বরং ধমক দেয়, বাজে না বকে যা বলছি শোনো। কি হবে তবে আর স্কুলে গিয়ে? তার চেয়ে ঢের বেশ ভালো লাগে গ্রামের একেবারে পূর্ব দক্ষিণ কোণে হাবুদের বাড়ি যেতে। হাবুর ঠাকুমা একালোক, কথা জিজ্ঞেস করলে কোনোদিন বকে না, এমনকি জিজ্ঞেস না করা অনেক কথাও বলে দেয়। ওদের বাড়িটা যে গ্রামের পূর্ব দক্ষিণ কোনায়, সেও তো ওই হাবুর ঠাকুমাই বলে দিল মহিনকে, নইলে মহিন কি আর জানতো নাকি? এত রকম যে দিক আছে সেটাই তো সে ঠিক করে জানেনি কখনো। যেদিকে সূর্য ওঠে সেটা পূর্ব দিক, আর উল্টোটা হলো পশ্চিম। এই অবধি ঠিক ছিল, সবাই জানতো, সেও তাই। সে অবশ্য উত্তর দক্ষিণও জানতো, কিন্তু ঠিক মনে থাকতো না যে কোনটা উত্তর আর কোনটা দক্ষিণ। এখন মহিন ঠিকঠাক জানে, তাদের হাটতলা থেকে দেখা যায় যে পুরনো মন্দিরের শ্যাওলা ধরা চূড়ো থাক থাক সাজানো, সে হলো গ্রামের উত্তর দিক, আর দক্ষিণে আছে মাদ্রাসা। মাদ্রাসার পাশে যে বড় দিঘি, তারও দক্ষিণ দিকে প্রকাণ্ড এক শিমুল তুলোর গাছ, গ্রামের একটু বাইরে বললেও হয়। ওই গাছের নিচে ঢিবিটার মধ্যে দু একটা মজার জিনিস দেখেছে মহিন। দু একবার মনে হয়েছে এক টুকরো তুলে বাড়ি নিয়ে যায় না, কাউকে দেখায়। কিন্তু তা করার বিপদ আছে, তখনই প্রশ্ন উঠবে কোথায় পেলি, কোথায় পেয়েছে সে কথা তো আর বলা যাবে না। তাতে যে খালি স্কুল না গিয়ে এধার ওধার ঘুরে বেড়ানোর কথাটা আবার উঠে পড়বে তাই নয়। মাদ্রাসা পেরিয়ে ওই শিমুল গাছের নিচে ঢিবিতে যাওয়া একেবারে বারণ, কেউ যায় না, বড়রাও না। ওই ঢিবির নিচে নাকি অপদেবতার বাস, সবাই জানে। দুধগোকরোর গর্ত আছে, ওই গাছে পাখির বাসাও নেই। মহিন অবশ্য দু তিনবার গিয়েছে ওখানে, দুধগোকরো দেখেনি ঠিকই, কিন্তু জায়গাটা একটু গা ছমছমে। হাবু ঠাকুমাই তো শেখালো যে ওই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ছাড়াও দিক আছে আরো, যেমন কিনা ওই পূব দক্ষিণ যেদিকে ওদের বাড়ি, যেখানে দুটো দিক মেলে, তাদের এমনকি নামও আছে আলাদা আলাদা, ঈশান কোণ, অগ্নিকোণ, বায়ুকোণ, এইরকম সব। আর উপর আর নিচ, এরাও নাকি দুটো দিক। এই গ্রামের অনেক অনেক পুরনো সব গল্প। যখন ওই ঠাকুমা নতুন বউ হয়ে এসেছিল, সে কোন না হোক 50-60 বছর আগেকার কথা। আমাদের ছুটুকালে ওইখানে একটা মাজার ছিল, সোনাপীরের মাজার বলতো লোকে,
সেই সোনাপির নাকি দিল্লি আগ্রা থেকে মারামারি দেখে পলায় আসছিল, এইখানে ঠান্ডা জায়গা দেখে সে জনা বসত করে। এইটা তো উঁচু জমি, পুকুর ছিল না। তা যত লোক আসতো পীরের কাছে, শুনেছি পীর সকলকে বলতো, বাবা সকল এখানে জল নাই, উজু করতে পারি না, তিন কোদাল মাটি কাইতে দাও। তা লোকে বলে সেই তিন কোদাল করে মাটি কাটতে কাটতেই নাকি এই পুকুর। সত্যি কিনা কে জানে, লোকে তো বলে। নানান লোকের এইরকম নানান সব কথা শুনে বেড়াতে এত মন লাগে মহিনের, স্কুলে তার আর যাওয়াই হয় না। যাই, একেবারে যে না যাওয়া তেমন নয়, কিন্তু সেই সব দিনে মনটা কেমন খালি খালি লাগে। ক্লাসের বইয়ে যা লেখা আছে, এক একদিন সন্ধ্যেবেলা সুলেখার সঙ্গে বসে সে পুরো বইটা একবারে পড়ে নেয়, আর তারপর উঠে আসে মায়ের কাছে বসে রান্নাঘরের সামনে। মাও খুব নানান রকম গল্প জানে, এক একদিন বলেও, কিন্তু একটু পরে পরে সেই কথাটা উঠে পড়বে, এত যে তোর বুদ্ধু মহিন, সব কিছু তোর একেবারে মনে থাকে, স্কুলে কেন যাস না ঠিক মতো বলতো? তখন আর ভালো লাগে না। তখন মহিন গুটি গুটি পায়ে উঠে ঠাকুমার কাছে গিয়ে বসে। সন্ধ্যের পর ঠাকুমার ঘরে গিয়ে বসলে বেশ মজা হয়। মহিনকে পেলেই ঠাকুমা নিজের চাদরটা পেতে আচ্ছা হয়ে হবে বসবে আর বলবে, আই দাদা মহাভারতটা পেড়ে আনতো দেখি, আচ্ছা আমাকে একটু পড়ে শোনাতো ওই ওইখানটা। এই বইটা মহিনের নিজেরও বেশ মজার লাগে। কবিতার মতো করে লেখা বলে প্রথম দিকে পড়তে চাইতো না, পরে দেখেছে লেখাটা কবিতার মতো, আসলে দারুণ সব গল্প। অবিনাশ কাকা কি দিবাকরের দাদু বা ও বাড়ির অমল কাকার বড় জেঠিমার গল্পের চেয়েও অদ্ভুত এক একটা। এই বইটাতে এত রকম অদ্ভুত জিনিসের কথা আছে, আর ঠাকুমা সেগুলো নিয়ে কোনো আপত্তিই করে না। মইনের এক একদিন খুব ইচ্ছে করে শিমুল তুলোর গাছের নিচের ওই ঢিবিটার কথা ঠাকুমাকে বলে, কিরকম সব ভাঙা মূর্তির টুকরো আছে ওই ঢিবির কাছে। প্রায় এক বছর ধরে সে ঘুরে ফিরে দু চার দিন গিয়ে দেখেছে, কে জানে কিসের মূর্তি, পোড়ামাটির না পাথরের তাও বোঝা যায় না, বেশি কাছে যেতেও ভয় লাগে। কিন্তু এক একদিন তার বড্ড ইচ্ছে করে কাউকে একটা কিছু বলতে, ভাবতেও পারেনি হঠাৎ সে পেয়ে যাবে বলার লোক। একটা জিপ আসছিল দূর থেকে ধুলো উড়িয়ে, চারপাশে কোনো লোকজন নেই, তা তাকে জিজ্ঞেস করার জন্য দাঁড়ালো। এই যে শোনো, খানিক থতমত খেয়ে উঠে জিপের জানলার পাশে গিয়ে দাঁড়ালো মহিন। দেখলো ভেতরে বসা দু তিনজন লোকের কোলে একটা বড় ম্যাপের মতো কাগজ রয়েছে। শোনো, তুমি এই গ্রামে থাকো? ড্রাইভারের পাশে বসা খুব রোগা মতো একজন মহিলা জিজ্ঞেস করলেন। মহিন মাথা নাড়তেই পিছনে সেটা একজন বলে উঠলেন, তোমাদের এদিকে কোনো পুরনো মন্দির টন্দির আছে জানো তুমি? বেশ অনেক পুরনো পুরনো মন্দির? হ্যাঁ আছে তো, ওই তো বিশালাক্ষা মন্দির আছে ওই উত্তর পশ্চিম কোণে। বাবা, তুমি উত্তর পশ্চিম জানো? ভদ্রমহিলা যেন একটু আশ্চর্যই হলেন। মহিলার বেশ ভালোই লাগলো মনে মনে। মহিলা এবার একটা অদ্ভুত কথা বললেন, তুমি আমাদের সঙ্গে আসবে একটু দেখিয়ে দেবে, আমরা আবার তোমাকে বাড়ি পৌঁছে দেবো। সে কথা অবশ্য মহিনের কাছে এমন কিছু দরকারই নয়, সে কোনোদিন জিপে চড়েনি। তারপর এদিকে গাড়ি কখনো সখনো আসে, কিন্তু জিপ গাড়ি খুব কম। তার বেশ মনে হয় জিপ গাড়ি একটা আলাদা ব্যাপার, মানে খুব কাজের লোকেদেরই থাকে। যেমন স্কুলে যখন বাইরে থেকে কেউ আসেন, কিংবা তাদের গ্রামে একবার এসডিও এসেছিলেন, আর এরা কিনা বাইরে থেকে এসে তাকেই বলছে গ্রামের উত্তর পশ্চিমের মন্দির দেখিয়ে দিতে। পিছনের একজন দরজা খুলে দিচ্ছিল, সামনের মহিলা বললেন, না না না, ও ও আমার কাছেই বসুক, একটু কথা বলতে পারবো? কথা তেমন কিছু বলার আগেই অবশ্য মন্দিরের কাছে এসে গিয়েছে। মহিলা মাঝখানে একবার কেবল জিজ্ঞেস করেছিলেন, স্কুলে পড়ো না, কোন ক্লাসে পড়ো? তারপরের গোলমেলের প্রশ্নটা আসার আগেই গাড়ি পৌঁছে গিয়েছে বিশালাক্ষীর কাছে। মন্দির অবধি তো আর রাস্তা নেই, নেমে পায়ে চলা পথ দিয়ে এগিয়ে যাচ্ছে সবাই। সেই মহিলা এতক্ষণ মহিন দেখেছে, তাকে অন্যেরা সর্বানিধি বলে ডাকছে। আবার মহিনকে জিজ্ঞেস করলেন, রাস্তাটাতে এত ঘাসপালা, এখানে বেশি লোকজন আসে না? না, একজন পুরুত মশাই খালি সকালে দরজা খুলে দেন,
আর সন্ধ্যায় আলো দেখে বন্ধ হয়। ফাল্গুন মাসে যখন মেলা হয় তখন খুব লোক আসে, অনেক ভিড় হয়। মন্দিরের দরজা রোদের সময় বন্ধ। উঠোন থেকে ঘুরে এলেন সবাই, কিন্তু মহিন যেরকম ভেবেছিল কারোর মুখে সেরকম কিছু উৎসাহ নেই। নিজেদের মধ্যেই বলা বলি করছিল, না এটা তো পুরনো মন্দির নয়, তাছাড়া মূর্তি টুর্তি কিছুই তো নেই। আরেকজন বলে, এই অনেক সময় আশেপাশেও কিছু থাকে। মোহিনীর হঠাৎ কি একটা মনে হয়, তার বুকের ভেতরটা অদ্ভুত রকম ভাবে দুপদুপ করতে থাকে, গলা দিয়ে কথাটা প্রায় ছিটকে বেরিয়ে আসে, আচ্ছা আপনারা কি পুরনো মূর্তি খুঁজছেন? শর্মণি দিদি তাকে বললেন, হ্যাঁ আমরা একটা সরকারি অফিস থেকে আসছি, আমাদের কাজ হলো দেশের অনেক জায়গায় পড়ে থাকা পুরনো জিনিসপত্র, মানে ধরো অনেক দিন আগেকার ঘর বাড়ি, পুরনো মন্দির, খেলনা, অনেক আগে লোকে কেমন বাসন আসবাবপত্র ব্যবহার করতো সেগুলো খুঁজে বের করা। তার থেকে ইতিহাসের অনেক কথা জানা যায়। তো সব কথা শোনার আগেই মহিন বলে উঠেছে, আমাদের গ্রামে না একটা ঢিবি আছে, কেউ যায় না, আমি দেখেছি, তার মধ্যে থেকে ভাঙা মূর্তি বেরিয়ে আছে একটা দুটো, দেখবেন। এবারে জিপে উঠবার আগে মহিন সামনের কাচের উপরে লেখাটা পড়ে, অ্যান্থ্রোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা তার মানে সত্যি সরকারি গাড়ি। তারপর যা ঘটলো সেরকমটা কেবল গল্পেই হতে পারে। মোহিনকে নিয়ে সর্বানিদি আর তার অফিসের লোকেদের গাড়ি শেষ পর্যন্ত যখন স্কুলে এসে পৌঁছলো তখন ছুটির সময় প্রায় হয়ে গিয়েছে। হেডমাস্টার মশাইয়ের ঘরে সকলে বসবার পর সর্বানিদি আর মোহিনের কথা বলে শেষই করতে পারেন না। জানো আমাদের ফিল্ড ম্যাপে দেখাচ্ছিল এখানে একটা সাইট প্রায় 20 বছর আগে জানা গিয়েছিল, বুঝলেন, তারপর নানা কারণে সেই খোঁজ খবর নেওয়াটা বন্ধ থাকে। এখন আমরা আবার সেটা শুরু করার চেষ্টায় হাত দিয়েছি। আপনার স্কুলের এই ছেলেটি যে নিজের গ্রামকে কত ভালো করে চেনে দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছি। এখন তো কেউ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণও ভালো করে চেনে না, আর ও আমাদের প্রত্যেকটা কোণ পর্যন্ত এমন নিখুঁতভাবে দেখালো। আজ ও না থাকলে আমাদের আবার একদিন কি দুদিন আসতে হতো। আপনারা ছাত্রছাত্রীদের যে নিজেদের গ্রামকে চেনার জন্য এতখানি উৎসাহ দেন অসাধারণ। হেড স্যার কি একটা বলবার জন্য হাঁ করু, আবার চুপ করে যান। সর্বানিধি বলেই চলেন, ছেলে তো নয় যেন গ্রামের একটা আস্ত ম্যাপ বই অ্যাটলাস। এবার ওর সঙ্গে আরেকজন আস্তে আস্তে করে কি একটা বললে উনি আরো উৎসাহিত হয়ে বলতে আরম্ভ করলেন, হ্যাঁ ঠিক 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 বলেছেন, এই শুনুন, এই মহেন্দ্রর নাম আমরা আমাদের ডিপার্টমেন্টে রেকমেন্ড করব পুরস্কারের জন্য, খুব ভালো হবে সেটা, আপনাদের বাকি ছাত্রছাত্রীরাও উৎসাহ পাবে। হেড স্যারকে আর অন্য স্যার আর দিদিমণিদেরকে আবার অনেক ধন্যবাদ দিয়ে চলে যাবার আগে ওরা বলে যান, এরপর তো এখানে আমাদের কাজ শুরু হবে, আবার দেখা হবে, আসি কেমন। মহিন এখন স্কুলে যাচ্ছে, বাইরেও যাচ্ছে, আর ক্লাস টিচাররা তাকে ডাকছেন গ্রামের অ্যাটলাস বলে। নমস্কার।